ডিয়ার লার্নার্স ওয়েলকম ব্যাক সো টুডে উই আর গোয়িং টু টকাবাউট সাইলাস মানার ওকে সাইলাস মানার একটি উপন্যাস একটি নোভেল এবং এই নোভেলটি লিখেছিলেন জর্জ ইলিয়ট জর্জ ইলিয়ট উনি আঠারোশো সালে এই উপন্যাসটি প্রকাশ করেন এবং জর্জ ইলিয়ট যে নামটি আমরা দেখার সাথে সাথে একজন পুরুষের ছবি ভেসে আসলেও আসলে জর্জ কিন্তু একজন নারী এবং জর্জ ইলিয়ট ছিল তার ছদ্ম নাম যেহেতু সেই সময় নারীরা সাহিত্য চর্চায় ততটা স্বাধীন ছিলেন না যে কারণে ম্যারি অ্যান্ড ইভান্স জর্জ ইলিয়টের যে আসল নাম ম্যারি অ্যান্ড ইভেন্স উনি জর্জ ইলিয়ট একটি পেন নেইম বা ছদ্ম নেই ছদ্মনাম ধারণ করে সাহিত্য রচনা করতেন এবং সাইলাস মার্নার তার থার্ড নোভেল তার তিন নম্বর উপন্যাস হচ্ছে সাইলাস মার্নার এটা কেভাবে পড়া হয় দা ওয়েভার অফ রেভেলো অর্থাৎ রেভেলোর তাতি সাইলাস মার্নার আমাদের প্রধান চরিত্র গল্পটির সম্পূর্ণ উপন্যাসের প্রোটাগনিস্ট হচ্ছে সাইলাস মার্নার যিনি একজন তাতি আমাদের নায়ক হচ্ছে সাইলাস মার্নার আমরা দেখব খুব চমৎকার একটি নোভেলিটি এবং খুব জীবন ঘনিষ্ঠ এবং জীবনের সাথে এবং পাশাপাশি যে রিয়েলিস্টিক রিপ্রেজেন্টেশন যেটা সেটা খুব চমৎকারভাবে তুলে ধরেছেন আমাদের নভেলিস্ট অর্থাৎ ম্যারিয়ান অ্যান্ড ইভেন্স বা জর্জ ইলিয়ট আমরা চলে যাই আমাদের ক্যারেক্টারাইজেশনে প্রথমেই আমরা দেখবো যে ক্যারেক্টার্সগুলো গুলো কিভাবে উনি ক্যারেক্টার গুলোকে সাজিয়েছেন

গডের প্রতি অর্থাৎ আল্লাহর সে বিশ্বাস হারিয়ে ফেলে বিকজ তাকে বা ভুলভাবে মিথ্যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছিল আমরা সেটা গল্পের মধ্যে দেখব এরপর আছে গডফ্রে ক্যাস গডফ্রে ক্যাশ হচ্ছে স্কোয়ার ক্যাস ওই এলাকার জমিদার স্কোয়ার ক্যাশ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার ক্যাশ ওই এলাকার একজন জমিদার স্কোয়ার ক্যাশের বড় ছেলে হচ্ছে গডফ্রে ক্যাস এবং সে এমনিতে ভালো ছেলে কিছুটা স্বার্থপর এবং উইক উইক মানে উইল্ড এখানে তাকে খারাপ বোঝায়নি দুর্বল অধিকারী সে কিছুটা মানে হয়ে যেত অল্পতেই এরকম সে এপি আমরা বলেছিলাম যে হচ্ছে একটু আগে আমরা দেখেছিলাম সাইলাস মার্নার যাকে অ্যাডপ্ট করে সাইলাস মার্নারের পালিত কন্যা কিন্তু আসলে এপি সাইলাস মার্নারের নিজের মেয়ে নয় সাইলাস মার্নার তাকে লালন পালন করে আমরা দেখব কিভাবে সেই ঘটনাটা ঘটে আর এপি একটু দেখি বায়োলজিক্যাল চাইল্ড অফ ক্যাস অ্যান্ড মলি ফ্যারেন গডফ্রেস সিক্রেট ওয়াইফ আমরা একটু আগে যে গডফ্রে ক্যাসের কথা বলছিলাম গডফ্রে ক্যাস এবং মলি ফ্যারেন এই দুইজনের সন্তান হচ্ছে এপি এবং এই মলি ফ্যারেন কিন্তু কিন্তু গডফ্রের একজন সিক্রেট ওয়াইফ অর্থাৎ গডফ্রের গডফ্রে কিন্তু মলিফারেনকে স্বীকৃতি দেয়নি তারা গোপনে বিয়ে করেছিল এবং গোপনেই তাদের গোপন হচ্ছে এপি এপি বাট ইজ ফসল স্পিরিটেড লাভ সাইলাস আনকোশ্চেনিংলি এবং এপি খুবই চমৎকার একটি মেয়ে খুব এবং এপির কারণেই সাইলাস তার হতাশা থেকে আবার ফিরে আসে সাইলাস তাকে নিজের মেয়ের মতো করেই লালন পালন করে আমরা দেখব একটু পরেই এরপরে আছে ন্যান্সি ল্যামেটর দ্য অবজেক্ট অফ গডফ্রেস অ্যাফেকশন অ্যান্ড হিজ ইভেঞ্চুয়াল ওয়াইফ ন্যান্সি ল্যামেটর হচ্ছে এই গডফ্রের গডফ্রের আসল ওয়াইফ ন্যান্সি ল্যামেটর তাকে বিয়ে করেন এবং ন্যান্সি ল্যামেটার গডফের অ্যাফেকশনও ছিল যদিও গডফ্রে মলিফ্যারেনকে গোপনে বিয়ে করে অর্থাৎ গডফের কিছু অ্যাট্রাকশনটা এখানে তার কাজ করেছে যেহেতু সে একজন জমিদারের ছেলে তাকে সেভাবেই এখানে দেখানো হয়েছে কিন্তু ক্যাস তার দুই ছেলের মধ্যে ক্যাস কিন্তু তুলনামূলকভাবে একটা একজন ভালো মানুষ অর্থাৎ তার দুই ছেলের মধ্যে তুলনামূলকভাবে সে ভালো সেটা এখানে প্রকাশ করেছে একটু পরে আমরা দেখবো ডান্স অ্যান্ড ক্যাস গডফ্রে গডফ্রের ছোট ভাই এবং খুবই আমরা তাকে দেখেছি সে ক্রুয়েল এখানে বলে দেওয়া হয়েছে ক্রুয়েল লেজি অ্যান্ড আনস্ক্রাপুলাস অ্যান্ড হি লাভস গ্যাম্বলিং অ্যান্ড ড্রিঙ্কিং জুয়া খেলতো মদ পান করত এবং সে খুবই নিষ্ঠুর ছিল এবং তার আরও বেশ কিছু অসদাচরণ প্রকাশ পেয়েছে সম্পূর্ণ উপন্যাসে এবং ডান্স অ্যান্ড ক্যাস কিন্তু এই গডফ্রে ক্যাস অর্থাৎ বড় ভাইকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করত কারণ এই ডানসট্যান্ড ক্যাস বা তার তাকে সবাই ডান্সি বলে ডাকতো এই যে ডান্সি হ্যাঁ এই ডান্সি কিন্তু জানতো যে গডফ্রে ক্যাস এবং মলি ফ্যারেন এর মধ্যে একটা গোপনে বিয়ে হয়েছিল এবং সেটার জন্য গডফ্রে ক্যাসকে সবসময় এই ডান্সি ব্ল্যাকমেইল করতো এবং তার কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা ডান্সি এবং গডফ্রের বাবা ওয়েলদিয়েস্ট ম্যান ইন রেভেলো সে ওখানকার সবচেয়ে রিচ পার্সন ছিল লেজি সেলফ স্যাটিসফাইড অ্যান্ড শর্ট টেম্পার অল্পতেই রেগে যেত এই ব্যক্তি ডলি উইনথ্রোপ ডলি উইনথ্রোপ আমাদের ডেসক্রিপশনটা অন্য পৃষ্ঠায় চলে গেছে ডলি উইনথ্রোপ এখানে দ্য হুইল রাইটস ওয়াইফ হু হেল্প সাইলাস উইথ এপি অ্যান্ড ডলি আফটার লেটার বিকামস এপিস গড মাদার অ্যান্ড মাদার ইন ল শি কাইন্ড পেশেন্ট অ্যান্ড ডেভয়েড সো ডলির কথা বলেছে এখানে যে ডলি একজন খুবই দয়ালু এবং ভালো মানুষ ছিলেন ডলি এবং ডলি হল একজন হুইল রাইটস ওয়াইফ অর্থাৎ ডলির হাজব্যান্ড চাকাওয়ালা গাড়ি চালাতো এমন কিছু বোঝাতে চেয়েছে এখানে এবং এপিকে লালন পালন করার ক্ষেত্রে সাইলাসকে খুবই হেল্প করত এই ডলি এবং ডলি কিন্তু আলটিমেটলি পরবর্তীতে এপির গডমাদার এবং মাদার ইন ল হয় অর্থাৎ এপিকে সবসময় এপিকে সবসময় গডমাদারের মতো হয়ে অর্থাৎ ছায়া হয়ে থেকে তাকে সবসময় সময় বিভিন্ন বিষয়ে সহযোগিতা করত এবং পরবর্তীতে কিন্তু এই ডলি উইনথ্রপের ছেলে অ্যারনের সাথে বিয়ে হয় এপির আমরা সে বিষয়টা দেখব এরপর আছে মলি ফ্যারেন মলি ফ্যারেন হচ্ছে আমরা দেখেছিলাম গডফের সিক্রেট ওয়াইফ এন্ড এপিস মাদার সো মলি ফ্যারেনের একটি সমস্যা ছিল সে অপিয়াম এবং অ্যালকোহল অ্যাডিক্টেড ছিল উইলিয়াম ডেইন দ্য ফয়েল ক্যারেক্টার দ্য দ্য ফয়েল ক্যারেক্টার এন্ড দ্য ফাউল ক্যারেক্টার সো ফয়েল ক্যারেক্টার হচ্ছে ফ ও আই এল ফয়েল ক্যারেক্টার অনেকে জানে না ফয়েল ক্যারেক্টার হলো যে চরিত্রের জন্য নাটকের বা গল্পের বা কোনো উপন্যাসের প্রধান চরিত্র বা নায়ক বা প্রটাগোনিস্ট কোনো বিষয়ে বাধা প্রাপ্ত হয় সেটা হচ্ছে ফয়েল ক্যারেক্টার আমরা বলতে পারি এবং এখানে উইলিয়াম ডেইন এই উইলিয়াম ডেইন হচ্ছে এখানে মূল আমরা বলতে পারি যে ভিলেনিয়াস ক্যারেক্টার যদিও তার সাথে তেমন কোনো অ্যাকশন কিছু দেখানো হয়নি কিন্তু সাইলাসের জীবনের প্রথম যে ট্র্যাজিক যে স্টার্টিং আমরা দেখেছি এই উপন্যাসের সেটি কিন্তু এই উইলিয়াম ডেইনের কারণেই হয়েছিল সাইলাসের জীবনের প্রথম যে সমস্যাটা আমরা উপন্যাসে দেখতে পাই সেটি এই উইলিয়াম ডেইনি করেছিল আমরা দেখি কি বলেছে সাইলাস ইস প্রাউড অ্যান্ড ন্যারো মাইন্ডেড বেস্ট ফ্রেন্ড ফ্রম হিজ চাইল্ডহুড ইন ল্যান্টন ইয়ার্ড অ্যান্ড উইলিয়াম ডেইন ফ্রেমস ফ্রেম মানে ষড়যন্ত্র করা ফ্রেম সাইলাস ফর থেপ্ট সাইলাসকে চুরির দায় অভিযুক্ত করেছিল মিথ্যেভাবে ইন অর্ডার টু ব্রিং ডিসগ্রেস অ্যাপন হিম দেন ম্যারিজ সাইলাস ইস ফিয়ান্সে সারা অর্থাৎ সাইলাসের যে বাগদত্তা ছিল যার সাথে সাইলাসের বিয়ে হওয়ার কথা ছিল সারা খুব চমৎকার একজন নারী এই উইলিয়াম ডেইন সারার প্রতি আকৃষ্ট ছিল এবং সাইলাসকে সে চুরির দায়ে তাকে সেখান থেকে বের করে দেয় তাদের এলাকা থেকে বের করে দেয় এবং পরবর্তীতে সাইলাসের ফিয়ান্সের সারাকে এই উইলিয়াম ডেইন বিয়ে করে সো এরপরে আছে মিস্টার ম্যাসি র্যাভেলো স্প্যারিশ ক্লার্ক উনি একজন ক্লার্ক এখানে আমরা মেজর ক্যারেক্টারগুলো নিয়ে মূলত কথা বলবো অ্যারন উইনট্রপ। অ্যারন উইনথ্রফ হচ্ছে এপিস ইভেঞ্চুয়াল হাজব্যান্ড যে এপি যে মেয়েটার কথা আমরা বললাম তার হাজব্যান্ড হবে অ্যারন উইনথ্রব এবং ডলির ছেলে এরপরে আছে প্রিসিলা ল্যামেটার ন্যান্সিস হোমলি অ্যান্ড পেনিস স্পোকেন সিস্টার ন্যান্সি অর্থাৎ গডফের যে গডফ্রের যে ওয়াইফ তার বোন আমরা আসলে মাইনর ক্যারেক্টারগুলো এতটা পড়বো না এরপরে আছে সারা সারা হচ্ছে আমরা বলেছি একটু আগে সাইলাসের ফিয়ান্স ছিল ছিল ল্যান্টার্নয়ার যেখানে সাইলাস প্রথমে বসবাস করত। কিন্তু পরবর্তীতে সাইলাস ল্যান্টারনিয়ার ছেড়ে চলে আসে যখন তাকে চুরির দায় অভিযুক্ত করে সেখান থেকে বলতে গেলে বের করে দেয়া হয় বা তাকে সে এলাকা ছাড়া করা হয় স্যালি আউটস স্যালি ওটস হচ্ছে সাইলাসের নেইভার অ্যান্ড দা হুইল রাইটস ওয়াইফ স্যালি ওট তার হাজব্যান্ডও চাকাওয়ালা গাড়ি চালাতো এবং এই স্যালি ওটস এমন এক মানে খুবই অল্প সময় আমরা বিশেষ অতিথি চরিত্র অনেক সময় নাটক সিনেমায় অনেককে দেখি হ্যাঁ এই স্যালি ওটস হচ্ছে এখানে একজন স্পেশাল ক্যারেক্টার এই স্যালি আমরা দেখি কি বলেছে একটু পরে নেই সাইলাস ইজ ইস দা পেইন অফ স্যালিস হার্ট হার্ট ডিজিজ এন্ড ড্রপসি উইথ এ কনকশন হি মেক্স আউট অফ ফক্স গ্লোভ এই স্যালি ওটস একজন অসুস্থ মহিলা ছিলেন সাইলাস নিজের থেকে একটি হার্বাল একটি চিকিৎসার মাধ্যমে বিভিন্ন ওষুধ তৈরি করে ওটসকে ভালো করে তোলেন এবং এর পরবর্তীতেই সাইলাস আসলে বিখ্যাত হয়ে ওঠে এবং এবং এলাকাবাসীর কাছে সাইলাসের নাম ছড়িয়ে পড়ে এরপর রয়েছে মিস্টার ল্যামেটার ন্যান্সিস এবং প্রিসিলাস ফাদার মিস্টার ল্যামেটার ন্যান্সি অর্থাৎ গডফ্রের আমরা একটু আগে দেখেছিলাম গডফ্রে অ্যাস ওয়াইফ ন্যান্সি তার বাবা সো জেম রোডনি জেম রডনি হল এ ডিস ডিসরিপিটেবল ক্যারেক্টার অ্যান্ড এ পোউচার জেম সিজ সাইলাস ইন দ্য মিডস্ট অফ ওয়ান অফ সাইলাস ফিটস সাইলাস লেটার অ্যাক্সিয়াস জেম অফ স্টিলিং হিজ গোল্ড সো একটা উপন্যাসটির মূল গল্পর মধ্যে একটা পর্যায়ে সাইলাসের স্বর্ণমুদ্রাগুলো চুরি হয় বা স্বর্ণগুলো চুরি হয় এবং সাইলাস সেটার জন্য জেম রোডনিকে প্রথমে সন্দেহ করে এরপর হচ্ছে মিস্টার কিম্বলে উনি রেভেলোর একজন ডক্টর মিস্টার ডলাস উনি টাউন ফ্যারিয়ার হু শুজ হর্সেস অ্যান্ড টেন্স টু জেনারেল লাইফ স্টক ডিজিজেস মিস্টার ডাউস ডলাস ইজ এ ফার্স্টলি কন্ট্রোরিয়ান পার্সন মাস্ট টেকেন উইথ হিজ ওন অপিনিয়নস সো মিস্টার ডলার্সকে আমরা একজন ভেটেরিনারি সার্জন বলতে পারি যিনি লাইভস্টকের রোগগুলো দেখেন গবাদি পশুর বিভিন্ন যে রোগ হয় সেগুলোকে উনি সারান এবং উনি কিন্তু নিজের মতামতকে বেশ গুরুত্ব দেন এখানে লিখা আছে মিস্টার স্নেল দ্য ল্যান্ডলর্ড অব দ্য রেইনবো এ লোকাল ট্যাভার্ন সো মিস্টার স্নেল একজন ল্যান্ডলর্ড ছিলেন

আমরা পরবর্তীতে দেখব সে তার কি অবদান ছিল মিস গান্স সিস্টার্স ফ্রম এ লার্জার নিয়ার টাউন হু কাম টু দ্য স্কোয়ার্স নিউ ইয়ার্স ড্যান্স মিস গান্স তারা কয়েকজন বোন বা একজন বা দুইজনের একের বেশি বোন কয়েকজন বোন তারা স্কোয়ারের নববর্ষের যে নাচের অনুষ্ঠান সেখানে এসেছিল এবং আমরা এরপরে চলে যাব আমাদের মূল সামারিতে যে আমাদের প্লট সামারিতে কি বলেছে আমাদের চরিত্রগুলো আমরা আশা করি খুব সহজেই বুঝতে পেরেছি সো আমরা এখন দেখব প্লট সামারিটা কি সো প্লট সামারিতে আমরা দেখতে পাচ্ছি দ্য আর্লি ইয়ার্স অব দ্য সেঞ্চুরি সো উনিশশো শতাব্দীর প্রথম দিকে নোভেলটা নোভেলের যে সেটিং সেটা দেখানো হয়েছে সাইলাস মার্নার এ ওয়েভার ইজ এ মেম্বার অফ স্মল ক্যালভিনিস্ট কংগ্রেগেশন ইন ল্যান্টন ইয়ার্ড স্লাম স্ট্রিট ইন নর্দার্ন ইংল্যান্ড সো সাইলাস মার্নার হচ্ছেন নর্দার্ন ইংল্যান্ডের একজন বাসিন্দা অর্থাৎ নর্দার্ন ইংল্যান্ডের ল্যান্টানিয়ার নামক একটি এলাকার বাসিন্দা ছিল আমাদের সাইলাস মার্নার এবং সাইলাস মার্নারের আমরা একটি এখানে দেখতে পাচ্ছি তার রিলিজিয়াস একটা আইডেন্টি দেওয়া হয়েছে সে ছিল ক্যালভিনিস্ট কংগ্রেগেশন কংগ্রেগেশন অর্থ আসলে ধর্মসভা জাতীয় অর্থাৎ একটা রিলিজিয়াস কমিউনিটি এখানে বোঝানো হয়েছে যে সেই কমিউনিটির একজন সদস্য ছিল হি ইজ ফলসলি অ্যাকিউজ অফ স্টিলিং দ্য কংগ্রেগেশন ফান্ডস হোয়াইল ওয়াচিং ওভার দ্য ভেরি ইল ডে অ্যাকন অর্থাৎ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয় যে একজন যে অসুস্থ একজন যাজককে দেখতে এসে এই ধর্মসভার ফান্ড থেকে সে ফান্ড চুরি করে এবং এই ধরনের একটা মিথ্যা অভিযোগ তাকে দেওয়া হয় টু ক্লুস আর সাইলাস এ পকেট নাইফ দ্য দ্য ব্যাগ মানি যে যেটা বলেছে দুইটা সূত্র সাইলাসকে অভিযুক্ত করে একটা হচ্ছে তার পকেটের ছুরি ছুরি ছিল তার পকেটে আর এক ব্যাগ টাকা সো দের ইজ দ্য স্ট্রং সাজেশন দ্যাট সাইলাস বেস্ট ফ্রেন্ড উইলিয়াম ডেইন সাইলাসের বেস্ট ফ্রেন্ড ছিল এই উইলিয়াম ডেইন যে কিনা সাইলাসকে এইভাবে ষড়যন্ত্রমূলক ভাবে ফাঁসিয়ে দিয়েছে হ্যাজ ফ্রেমড হিম সিনস সাইলাস হ্যাড লেন্ট হিস পকেট নাইফ টু উইলিয়াম শর্টলি বিফোর দ্য ক্রাইম ওয়াজ কমিটেড সো এই এই ঘটনার আগেই মানে জাস্ট অল্প দু একদিন আগে বা কিছু সময় আগে সাইলাস তার পকেটের ছুরিটা উইলিয়ামকে ধার দিয়েছিল কোনো কাজের জন্য এবং সেই ছুরিটাই উইলিয়াম আবার মানে সাইলাসকে

সাইলাসের সাথে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়ে উইলিয়ামকে বিয়ে করে এবং এই ঘটনায় সাইলাসের জীবন সাইলাস যেহেতু একজন ভালো মানুষ ছিল তারপরেও সে চোর সাব্যস্ত হলো এবং তার প্রেমিকাও তার কাছ থেকে চলে গেল সো সব মিলিয়ে সাইলাসের সাইলাস লস্ট হিজ ট্রাস্ট সো সাইলাস গডের প্রতি তার যে ট্রাস্ট সেটা সে হারিয়ে ফেললো এবং তার হৃদয় ভেঙে গেল আসলে এই ঘটনাই কিন্তু আমাদের এই উপন্যাসের মূল ঘটনাকে শুরু করে দেয় সাইলাস চলে গেলে একটি রুরাল এরিয়াতে একটি গ্রাম্য এলাকায় যেখানে সে ছিল একেবারেই অপরিচিত সেখানে গিয়ে সাইলাস নতুন করে তার জীবন শুরু করে ল্যান্টানিয়াডের একটি ল্যান্টানিয়ার ছিল একটি তার মানে একটি সিটির মতো একটি শহরের মতো আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেভেলো যেটা যেখানে সাইলাস চলে আসে এখন সেটি হচ্ছে একটা কান্ট্রি সাইড একটু গ্রামের গ্রাম গ্রাম একটি পরিবেশ মার্নাল ইজ দা ওয়েভার ইন দা ইংলিশ কান্ট্রি সাইড ভিলেজ অফ রেভেলো ইন দা আর্লি সেঞ্চুরি সো তখন রেভেলোতে সে এসে তার এই একই তাঁতির কাজ করতে শুরু করে লাইক মেনি ওয়েভারি ইজ এন্ড আউটসাইডার সে বাইরে থেকে এসেছিল the objection of suspicion because of his especially skills and the fact that he has come to revelo from elsewhere the villagers see uh, silas as especially awed because of the curious uh, cataleptic fits he occasionally suffers silas has ended up in revelo because the members of his religious sect in lantnerd an insular neighborhood in a larger town falsely accused him of theft and excommunicated him সো সাইলাস আসলে এখানে আগের কথাগুলোই এখানে একটু জাস্ট রিঅর্গানাইজ করেছে করেছে যে সাইলাস ল্যান্টনিয়ার এখানে চলে আসে সেখান থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সবার সাথে এবং রেভেলোতে এসে সে কাজ করতে শুরু করে কিন্তু রেভেলোর লোকেরা তাকে অপরিচিত দেখে মাঝে মাঝে তাকে তারপর তাকে দেখে অবাক হতো তাকে অদ্ভুত মনে হতো এবং তার বিভিন্ন স্কিলস দেখে তারা অবাক হতো সো এই বিষয়গুলোই এখানে আর কি বলেছে

আমরা একটু আগে স্যালি এর কথা বলেছিলাম উপরে মধ্যে যে স্যালি ওটস তাকে সে একটা হার্বাল ওষুধ দেওয়ার পরে সে বিখ্যাত হয়ে ওঠে এবং তাকে সবাই ম্যাজিক্যাল ডক্টর বা অদ্ভুত ডাক্তার হিসেবে মানে যদিও সে হাতুরে ডক্টরের কাজই করেছে কিন্তু সে হয়তো ওই হারবাল ও সূত্রের কথা জানতো এবং এই কারণে হয়তোবা সে এটা প্রয়োগ করেছে এবং স্যালিওটস ভালো হয়ে যায় এবং তার খ্যাতি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ে এরপর সাইলাস একা একাই কাজ করতে এবং কাজ করতে করতে একটা সময় তার টাকার প্রতি একটা ইনফ্যাচুয়েশন চলে আসে যে টাকা জমাতে হবে হ্যাঁ কারণ মানুষ সাইলাস তো খুব সাধারণ পরিবারের একজন মানুষ সো তার কাছে হয়তো মনে হয়েছে যে টাকা হলে মানে ভালো হয় বা এখানে ভালোভাবে চলা যাবে সে টাকা কামাত এবং জমাতো এবং খুব কম খরচ করতো লিভিং অফ অ্যাজ লিটল অ্যাজ পসিবল খুব কম খরচ করতো এভরি নাইট হি পুলস ইস গোল্ড আউট ফ্রম হি হাই প্লেস ফ্লোর ফর ফিফটিন ইয়ার্স পনেরো বছর যাবৎ সাইলাস এরকম টাকা জমাতো প্রতিদিন কাজ শেষে এসে টাকাগুলো বের করে ওই স্বর্ণমুদ্রাগুলো হয়তোবা হয়তো বা বের করে বা গোল্ডের যে ই ছিল তার কাছে যে মজুদ ছিল এই পনেরো বছরই সেগুলো প্রতিদিন প্রতিদিন দেখতে দেখতে এভাবে পনেরো বছর কেটে গেল সো এরপরে স্কোয়ার ক্যাশ নতুন চরিত্রের আমরা আগমন দেখতে পাচ্ছি যিনি ছিলেন এলাকার জমিদার বা উল ওয়েলদিয়েস্ট ম্যান ইন রেভেলো এন্ড হিস টু ওয়েলডেস্ট সান্স আর গডফ্রে অ্যান্ড ডান্সটান ও ডান্সি গডফ্রে বড় ছেলে এবং ডান্সটান বা ডান্সি ডান্সি হচ্ছে ছোট ছেলে ডান্সি ছিল দুষ্টু প্রকৃতির গ্রিডি এবং ক্রুয়েল অ্যান্ড এনজয়েস টর্মেন্টিং গড ফ্রে এবং ডান্সই সবসময় গড ফ্রেকে ডিস্টার্ব করতো গড ফ্রেকে টর্মেন্ট করতো অত্যাচার করতো বা তাকে ব্ল্যাকমেল করতো বিভিন্ন ইস্যুতে দি ইয়লডেস্ট সান মানে ছোটো ভাই বড় ভাইকে খুবই মানে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে বড় ভাইয়ের কাছ থেকে বিভিন্ন কিছু নেওয়ার চেষ্টা করত এবং তাকে খুব সে জ্বালাতন করতো সোজা কথা গড ফ্রে ইজ গুড ন্যাচার বাট উইক উইল্ড অ্যান্ড দো সিক্রেটলি ম্যারিড টু দা অপিয়াম অ্যাডিক মলি ফ্যারেন আমরা একটু আগে ক্যারেক্টারাইজেশনে পড়ে এসেছিলাম যে গড ফ্রে ম্যালি মলি ফ্যারেন নামের এক মহিলাকে বিয়ে করে যে অপিয়াম অ্যাডিক্টেড ছিল অ্যান্ড কিন্তু মলি ফ্যারেনকে গোপনে বিয়ে করলেও বিয়েও করা করে এবং তারা ফিজিক্যাল কনজুগেশনেও হয় তাদের মধ্যে এবং ফিজিক্যাল কনজুগেশনের পরে তাদের একটি সন্তানও হয় সেই সন্তানের কথা আমরা পরবর্তীতে জানব মানে হি ইজ ইন লাভ উইথ ন্যান্সি ল্যামেটার যদিও মলিফ্যান্ডকে সে বিয়ে করেছে সে আবার ন্যান্সি ল্যামেটার আর একজন সুন্দরী এক মেয়ে তাকে সে ভালোবাসতো ন্যান্সি টক টু গড ফ্রি ইন টু দ্য ম্যারেজ অ্যান্ড রিপিটেডলি ব্ল্যাক মেলস হিম উইথ থ্রেটস টু রিভিল দ্য ম্যারেজ টু দেয়ার ফাদার অ্যান্ড গড গিভস ড্যান্সি হান্ড্রেড পাউন্ডস অব দ্য রেন্ট মানি পেড টু হিম বাই ওয়ান অব দেয়ার ফাদার্স টিনেন্টস সো ড্যান্সি যে ছোট ভাই মাঝে মাঝে বড়ো ভাইকে থ্রেট দিত বাবার কাছে কিন্তু বলে দিব তুমি মলি ফ্যারেন্টকে গোপনে বিয়ে করেছ হ্যাঁ এই ধরনের নানার কথা বলতো এবং তারা বাবাকে ভয় পেত গডফ্রে বিভিন্নভাবে টাকা পয়সা দিত ড্যান্সিকে বিভিন্নভাবে মানে ড্যান্সি সুবিধা নিত গডফ্রের কাছ থেকে তো একবার গডফ্রে খুব স্ট্রংলি টাকা পয়সা চেলে সরি ডান্সি গডফ্রের কাছে টাকা পয়সা চাইলে গডফ্রে তখন তাকে একশো পাউন্ড দেয় যে একশো পাউন্ড টাকা আসলে ছিল তাদের বাবার যে বিভিন্ন জায়গায় ছিল সেখানকার কোনো এক জায়গার অর্থাৎ ভাড়াটিয়া সে হয়তো দোকান বা যে কোনো কিছুই হোক না কেন একটা ভাড়াটিয়ার টাকা গডফ্রে উঠিয়েছিল সেই টাকাটা ডান্সিকে দিয়ে দেয় গডফ্রে দেন ফাইন্ডস হিমসেলফ ইন এ বাইন্ড অ্যান্ড ডান্সি ইনসিস্ট গডফ্রে রিপে সাম হিমসেলফ

যে আমাকে টাকা পয়সা দাও নাহলে আমি কিন্তু তোমার গোপন বিয়ের কথা ফাঁস করে দিব হ্যাঁ টু রিভিল গ্রেস্ট ম্যারেজ আফটার সাম সামগিবিং অফারস টু সেল টু রিপে দ্য লোন সো একটা পরে একটা সময় পরে গিয়ে গডফ্রে তার নিজের একটি ঘোড়া ছিল খুব চমৎকার একটি ঘোড়া ছিল ওয়াইল্ড ফায়ার যেটা সে মানে খুব শক্তিশালী এবং খুবই চমৎকার একটি ঘোড়া সো গডফ্রে কী করলো ডান্সিকে তার ঘোড়াটা দিয়ে দিল যে এটা বিক্রি করে তুই তোর মানে টাকা নে তারপরেও বাবাকে বলিস না ব্যাপারটা এরকম আর কি সো দি নেক্সট ডে ডান্সি মিটস উইথ সাম ফ্রেন্ডস হু আর হান্টিং অ্যান্ড নেগোশিয়েটস দ্য সেল অফ দ্য হর্স ডান্সি ডিসাইডস টু পার্টিসিপেট ইন হান্ট বিফোর ফাইনালাইজিং দ্য সেল অ্যান্ড ইন ডুইং সো হি হ্যাজ এ রাইডিং অ্যাক্সিডেন্ট দ্যাট কিলস দ্য হর্স ডান্সি কী করলো পরের দিন তার কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ করলো যারা শিকারে যাচ্ছিল এবং ডান্সি চিন্তা করলো যে ঘোড়াটাকে বিক্রি করার আগে এই ঘোড়াটা নিয়ে আমিও শিকারে যাই এবং সেখানে গিয়ে সে একটা অ্যাক্সিডেন্ট করে এবং ঘোড়াটা কিন্তু সেই অ্যাক্সিডেন্টে মারা যায় ঘোড়াটা মারা যায় অ্যাক্সিডেন্টে সে আহত হয়ে পরবর্তীতে সে মারা মারা যায় এবং নোয়িং দ্য রিউমার্স অফ সাইলাসেস হোর্ড সো ডান্সি সেখান থেকে পরবর্তীতে ফেরার পথে ঘোড়াটা তো মরেই গেল ফেরার পথে ডান্সি কারো কাছ থেকে শুনলো যে এখানে সাইলাস নামের যে লোকটি থাকে তার একটি হোর্ড রয়েছে হোর্ড অর্থ হচ্ছে স্টোর বা হ্যাঁ মানে যেখানে টাকা পয়সা জমা করে রাখে সেই জায়গাটা ডান্সি মেক্স প্ল্যানস টু ইন্টিমিডেট দা ওয়েভার ইন টু ল্যান্ডিং হিম মানি হ্যাঁ ডান্সি চিন্তা করলো যে যে কোনোভাবেই হোক আমি এই সাইলাসকে রাজি করাই যেন আমাকে সে টাকা ধার দেয় তো যেহেতু ডান্সি ওই এলাকার জমিদারের ছেলে সে মানে চেয়েছিল যে ইন্টিমিডিয়েট করতে অর্থাৎ সাইলাসকে ভয় দেখাতে ভয় দেখিয়ে সাইলাসের কাছ থেকে টাকা আমাকে টাকা ধার দে এরকম একটা ভয় দেখিয়ে সে টাকাটা নিতে চেয়েছিল অ্যান্ড হিজ ওয়াক হোম টেক্স হিম বাই সাইলাসেস কটেজ অ্যান্ড ফাইন্ডিং দ্য কটেজ এম টি ডান্সি স্টিলস দ্য মানি ইনস্টিড ডান্সি যখন গিয়ে দেখলো সাইলাসের বাড়িতে কেউ নেই সে বাড়ির ভেতর থেকে টাকা পয়সাগুলো যে গোল্ড যেগুলো ছিল সেগুলো চুরি করে নিয়ে গেল

সাইলাস সম্পূর্ণ ওভারহেলমড হয়ে গেল শকড হলো অ্যান্ড হি রানস টু দ্য লোকাল ট্যাভার্ন স্থানীয় যে একটা ট্যাভার্ন বা একটা হোটেলের মতো যেখানে অনেক লোকেরা যায় ফর হেল্প অ্যান্ড অ্যানাউন্সেস সেখানে সাহায্যের জন্য গেলো এবং তার চুরির কথা সবাইকে জানালো টু এ সিম্প্যাথিক অডিয়েন্স অফ ট্যাভার্ন রেগুলার্স যারা নিয়মিত ওই হোটেলে আসে ওখানে বিভিন্ন কাজে আসে বা খেতে আসে বা ওখানে থাকে তাদের কাছে সে খুব সহমর্মিতা পাবার আশায় ওখানে সেই ধরনের যারা শ্রোতারা ছিল তাদের কাছে সে এই সহযোগিতা চাইল দা দ্য ভিলেজ সো চুরির ওই সাইলাসকে যেহেতু এলাকার মানুষ পছন্দ করত যদিও সে অপরিচিত ছিল ধীরে ধীরে সে ওই যে স্যালিওটস ভালো করার পর থেকে তার নাম ছড়িয়ে যায় পাশাপাশি সাইলাসের আচার আচরণও ভালো ছিল যে কারণে সে এলাকায় মোটামুটি পরিচিত ছিল সো যে কারণে এই সাইলাসের ঘরের স্বর্ণ চুরি হয়েছে এটা একটা মানে গোল্ডগুলো চুরি হয়েছে তার টাকা চুরি হয়েছে এটা একটা মানে টক যায় অর্থাৎ মানে সবচেয়ে গরম একটা খবর গ্রামের সবাই জেনে ফেলে এবং এটা নিয়ে আলোচনা হয় এ পেডলার হু কেম থ্রু দা ভিলেজ সামটাইম বিফোর সো পরবর্তীতে সবাই একজন পেডলার অর্থাৎ একজন ফেরিওয়ালাকে সন্দেহ করে এক ফেরিওয়ালা যে জিনিসপত্র বিক্রি করতে আসছিল গ্রামে তো তাকে সন্দেহ করে যে এই চুরির কিছু আগেই এই ফেরি করতে করতে গেছে তো এই ফেরিওয়ালাই একজন চোর সেই হয়তো চুরি করেছে এটা একটা সন্দেহ এটা তাকে নিশ্চয় করে কেউ বলেনি কিন্তু এটা একটা সন্দেহ করেছে অনেক লোক কি গডফ্রে মিন হোয়াইল ইজ ডিস্ট্রাক্টেড বাই থটস অব ডান্সি হু হ্যাজ নট রিটার্ন হোম গডফ্রে মধ্যে আবার

যখন গডফ্রে জানতে পারলো যে তার ওয়াইল্ড ফায়ার অর্থাৎ তার যে ঘোড়াটা তার ঘোড়ার নাম হচ্ছে ওয়াইল্ড ফায়ার ঘোড়াটা যখন মৃত পাওয়া গেছে সে শুনলো তখন সে চিন্তা করল বাবার কাছে টাকার কথা বলি ওই যে একজন ভাড়াটিয়ার একশো পাউন্ড যে দিয়ে দিছিল ডান্সিকে কিন্তু বিয়ের কথা না যে না বিয়ের কথা এখনই বলা যাবে না সে যে গোপনে বিয়ে করেছে সেটা বলা যাবে না সো দ্য স্কোয়ার ফ্লাইজ ইন টু দ্য নিউজ অর্থাৎ যে জমিদার স্কোয়ার উনি খুব রেগে গেল বাট ডাজ নট ডু এনিথিং ড্রেস্টিক টু পানিশ গডফ্রে বাট গডফ্রেকে তেমন কিছু বলল না এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ গডফ্রেকে বেশি শাস্তিজনক কোনো কিছু দিল না সাইলাস ইজ আটারলি ডিসকনসুলেট অ্যাট দ্য লস অফ ইস গোল্ড অ্যান্ড নাম্বলি কন্টিনিউস ইজ ওয়েভিং সাইলাস একে তো জীবনের প্রথম দিকেই সে জীবনের প্রথম অংশে সে বড় একটা ধাক্কা খেয়েছে চোর সাব্যস্ত হয়ে নিজের এলাকা ছেড়ে আসতে হয়েছে তার যে ফিয়েন্সে সারা সারাকে সে প্রচণ্ড ভালোবাসত সেই সারাও তাকে ভুল বুঝে উইলিয়াম ডেইন যে তাকে ষড়যন্ত্র করেছিল সাইলাসের বিরুদ্ধে সেই উইলিয়াম ডেইনকে বিয়ে করেছে সো এমনিতেই সাইলাস ছিল ব্রোকেন হার্ট সাইলাসের হ্যাঁ ব্রোকেন হার্টের ছিল সো তার মধ্যে আবার এখন এখানে সাইলাসের সব কিছু চুরি হয়ে গেছে তার পনেরো বছরের জমানো সম্পদ চুরি হয়ে গেছে সে খুবই আসলে তাকে মানে সান্ত্বনা দেওয়ার মতো কিছু ছিল না সে মন সে আবার আগের মতো তাঁত তাঁত বুনতে থাকলো মানে কাজ করতে থাকলো কিন্তু সে খুবই মেলানকলিক একটা মুডে চলে যায় আর কি সাম অফ দ্য টাউন্স পিপল স্টপ বাই টু অফার দিয়ার কন্ডোলেন্সেস এন্ড অ্যাডভাইস সো যেহেতু লোকজন তাকে চিনত মাঝে মাঝে তার বাসায় এসে থেমে তার যাওয়া আসার পথে তার বাসায় একটু এসে সাইলাসকে সান্ত্বনা দিয়ে যেত যে যা হওয়ার হয়েছে তুমি কাজ করো বা এরকম আমরা যেমন বিভিন্ন সময় সান্ত্বনা দিই এমন দিস ভিজিটার্স এরকমই একজন ছিল ডলি উইন্থ্রপ স্ট্যান্ডস আউট সো ডলি উইন্থ্রপ এক মহিলা উনি মাঝে মাঝেই আসতেন উনি সাইলাসকে খুব ভালো ভালো উপদেশ দিতেন অ্যান্ড লাইক ম্যানি অফ দ্য আদার্স শি এনকারেজেস সাইলাস টু গো টু চার্জ সামথিং হি হ্যাজ নট ডান সিন্স হি ওয়াজ ব্যানিস্ড ফ্রম ল্যান্টন ইয়ার্ড বাট শি ইজ অলসো জেন্টলার এন্ড মোর জেনুইনলি সিম্প্যাথেটিক সো এই ডলি উইন্ট্রপ উনি সাইলাসকে পরামর্শ দেয় যে আপনি চার্চে যান চার্চে গিয়ে আপনি একটু মানে প্রেয়ার করেন হ্যাঁ যে মানে ইউ শুড প্রেয়ার টু গড এবং আপনার হয়তো বা ভালো লাগতে পারে বা আপনার এই যে ক্ষতিটা হয়েছে এটা হয়তো গড পুষিয়ে দিবেন এরকম একটা পরামর্শ তাকে দেন কিন্তু সাইলাস তো গত বছরে চার্চে যায়নি তার সেই যে মন ভেঙেছে এই সেই থেকে চলে আসার পর থেকে তাকে ল্যান্টন ইয়ার থেকে নির্বাসিত করার পর থেকে হ্যাঁ সে আর চার্চে যায়নি কিন্তু যেহেতু এই ডলি উইন্থ্রপ মহিলা খুবই ভদ্র মহিলা ছিলেন এবং তাকে খুব ভালো পরামর্শ দিত এবং সাইলাসকে খুব ভালো অ্যাডভাইস দিয়ে তার প্রতি জেনুইনলি সিম্প্যাথিক ছিল তাই সাইলাস চিন্তা করলো যে অন্যরাও বলেছে কিন্তু ডলি উইনথ্রুভ যখন বললেন তখন সাইলাস চিন্তা করল যে ঠিক আছে হয়তো যাওয়া যায় চার্চে সো কিছুটা সে তার সাইলাসের মনটা নরম হল ন্যান্সি ল্যামেটার সো অর্থাৎ ন্যান্সি ল্যামেটার হচ্ছে আমাদের মনে আছে সবার হয়তো বা স্কোয়ার ক্যাসের বড় ছেলে যে গডফ্রে গডফ্রের ওয়াইফ ন্যান্সি ল্যামেটার সে গডফ্রের ওয়াইফ হবে এবং

প্রেমিকা ছিল গডফ্রেড যাকে খুব পছন্দ করতো ক্যাস যে জমিদার যে তার নতুন বছরের অনুষ্ঠানে সেখানে সে যে নাচের অনুষ্ঠানে যোগ দিতে যায় এবং সেখানে গিয়ে সে গডফ্রেড যে মানে গডফ্রের সাথে তার একটা বিহিত করতে চায় কারণ গডফ্রেডকে সে বিয়ে করবে তো সেখানে সেই কথাগুলো সে ওখানে বলতে যায় কিন্তু এরই মধ্যে আবার যেটা হয়েছে যে আহ যে সিক্রেট ওয়াইফ মলি ফ্যারেন সেও ওই অনুষ্ঠানে যোগ দিতে যায় এবং মলি ফ্যারেনের সাথে ছিল তাদের দুই বছরের অর্থাৎ মলি এবং গডফের দুই বছরের ছোট্ট একটা মেয়ে অর্থাৎ গডফে যে ন্যান্সি ল্যামেটারকে যে বিয়ে করবে সেও তার বাবার ওই নাচের অনুষ্ঠানে এসেছে নববর্ষের অনুষ্ঠানে এবং মলি ফ্যারেনও কিন্তু তার দুই বছরের বাচ্চা নিয়ে সেদিকে সেদিকেই যাচ্ছিল অর্থাৎ একটি ক্লাইম্যাক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ন্যান্সি ল্যামেটার যে কিনা গডফ্রের মানে ওয়াইফ হবে অর্থাৎ প্রেমিকা আর ওদিকে মলি ফেরেন গডফ্রের গোপন স্ত্রী অর্থাৎ সিক্রেট ওয়াইফ সেও তার বাচ্চা নিয়ে একই জায়গায় আসতেছে কিন্তু পথে যেটা হয়েছে আজ পথে যেহেতু আমরা জেনেছি ক্যারেক্টারাইজেশনের সময় যে মলি ফেরেন কিন্তু অপিয়াম অ্যাডিক্টেড ছিল হ্যাঁ সে রাস্তায় অপিয়াম খায় এবং রাস্তাতেই মারা যায় এবং ওই যে জায়গাটাই সে যেই স্পটে মারা যায় তার কাছাকাছি সাইলাসের কটেজ ছিল অর্থাৎ সে এই বাড়িতে এবং একই জায়গায় ন্যান্সি ল্যামেটারও এসে পৌঁছেছিল এবং মলি ফ্যারেন স্কোয়ার ক্যাচের বাড়ি যাওয়ার পথে মাঝপথে পথে সাইলাসকে সাইলাসের ঘরের সামনে সে এসে মারা যায় ঘরের কাছাকাছি এবং সেই ঘরের কাছাকাছি ঘরে লাইট জ্বলছিল এবং সেখানে মলি যে দুই বছরের বাচ্চাটা সে হাঁটতে হাঁটতে সাইলাসের ঘরে ঢুকে পড়ে এবং সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে সো হার্ট অর্থ আসলে এখানে চুলা হার্থ এখানে অবশ্য চুলা সম্পূর্ণরূপে বোঝানো হয়নি তার ঘরে গিয়ে তার যে রান্নাঘরের কাছে হয়তো বোঝানো হয়েছে হার্ট শব্দটার অর্থ নর্মালি চুলা হ্যাঁ যেখানে আগুন জলে বা ফায়ার সাইড বলা যায় হ্যাঁ

সে লক্ষ্য করে নাই যে ছোট একটা বাচ্চা এসেছে এবং ঘুমিয়েও পড়েছে সে অন্যদিকে ছিল এবং সে যখন নোটিস করলো তখন দেখলো খুব অবাক হয়ে গেল ছোট বাচ্চা হঠাৎ করে কোথা থেকে এসে এখানে এবং সে ততটাই অবাক হয়েছিল ঠিক যতটুকু সে অবাক হয়েছিল বা শক্ট হয়েছিল তার টাকা হারিয়ে যাওয়ার পরে এ হোয়াইল লেটার সাইলাস ট্রেসেস দ্য গার্লস ফুট স্টেপস আউটসাইড অ্যান্ড ফাইন্ডস মল ইস বডি লাইং ইন দ্য স্নো সো সাইলাস তখন ওই বাচ্চাটার পায়ের ছাপ লক্ষ্য করে করে আবার সেই যেখান থেকে পায়ের ছাপটা এসে এসেছে সেই জায়গাটাই যখন গেল তখন সাইলাস দেখতে পেল যে মলি ফরেনে ফ্যারেনের ডেড বডি সেখানে পড়ে আছে সাইলাস গোজ টু দ্য স্কোয়ার্স হাউস টু ফাইন্ড দ্য ডক্টর ড্যান্স হোয়েন হি অ্যারাইভস উইথ দ্য বেবি গার্ল ইন হিজ আর্মস সো সাইলাস স্কোয়ারের বাড়িতে গেলে একজন ডক্টরের খোঁজে এবং সেখানে ছোট্ট মেয়েটাকে সে কোলে করে নিয়েই গিয়েছে যে অর্থাৎ ক্যাসের যে বড় ছেলে গডফ্রে ক্যাস স্কোয়ার ক্যাসের বড় ছেলে গডফ্রেরই তো মেয়ে আসলে ওই ছোট্ট মেয়েটা তো এই গডফ্রেরই মেয়ে যে কিনা মলি ফ্যারেনের সাথে গোপনে তার বিয়ে হয়েছিল রেকগনাইজিং হিজ ডটার তার মেয়েকে সে চিনতে পারলো অ্যাকুম্পানিজ দ্য ডক্টর টু সাইলাসের স্কডেজ সো গডফ্রে কিন্তু খুব মানে প্রচন্ড খারাপ কোনো ব্যক্তি ছিল ব্যাপারটা সেটা না হুম গডফ্রে কিন্তু ঠিকই তার মেয়েকে চিনতে পেরেছে এবং একজন ডাক্তারকে সাইলাসের বাড়িতে পাঠিয়েছে ডক্টর ডিক্লেয়ার করলো গডফ্রে রিয়েলাইজেস দ্যাট হিজ সিক্রেট ইজ সেফ গডফ্রে আবার তখন কিছুটা সেফ ফিল করলো যে মলি তো মারাই গিয়েছে এখন আমার যে সিক্রেটটা ছিল সেটা আর মানে প্রকাশ পাচ্ছে না বা পাবে না এটা সে যে খুব নেগেটিভ ভাবে এখানে প্রকাশ করেছে ব্যাপারটা এমন না তাছাড়া মলির মৃত্যুর সাথে তো আর গডফ্রে জড়িত না মলি তো নিজেই অপিয়াম এডিক্টেড ছিল এবং আসার পথে ছিল কিন্তু তবে এটা সত্য মলিকে তো সে প্রকাশ্যে স্বীকৃতিও দেয়নি সো ইনডিরেক্টলি গডফ্রের গডফ্রের কারণে মলি কিছুটা মানে হার্ট ব্রোকেন ছিল মলি ডিসঅ্যাপয়েন্টেড ছিল সেটা আমরা বলতে পারি সো হি ডাজ নট ক্লেইম হিজ ডটার অ্যান্ড সাইলাস অ্যাডপ্ট সার গডফার তখন ওই মেটাকে ছোট্ট মেয়েটাকে আর ক্লেম করলো না সাইলাস তখন সেই ছোট্ট মেয়েটাকে দত্তক নিলু করলো সাইলাস গ্রোস ইনক্রিজিংলি চাইল্ড নেই আফটার হিজ মাদার এন্ড সিস্টার উইথ ডোলি উইন থ্রপস হেল্প সাইলাস রেজেস দ্য চাইল্ড লাভিংলি এপি বিগেন্স টু সার্ভ এস এ ব্রিজ বিটুইন সাইলাস এন্ড দ্য রেস্ট অফ দিলেজার হু অফার হিম help and advice and have come to think of him as an exemplary person because of what he has done. Epi also brings Silas out of the binamed state he fell into after the loss of his gold and in his newfound happiness Silas begins to explore the memories of his past that he has long repressed. So, এই ছোট্ট মেয়েটাকে সাইলাস লালন পালন শুরু করলো বড় করতে শুরু করলো এবং তার নাম রাখলো ইপি এবং এই ইপির সাথে ধীরে ধীরে ওই যে ডলি উইন্ট্র যে মহিলা আসতেন সাইলাসের বাড়িতে মাঝে মাঝে তার সাথে ইপ্পি বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং ধীরে ধীরে তাদের সব মানে ইপ্পি একটা এই একটা ফ্যামিলিয়ার একটা পরিবেশ তখন সে পায় ছোট্ট মেয়েটা এবং আস্তে আস্তে বড় হতে থাকে তার সাইলাসকেই তার বাবা হিসেবে সে মেনে নেয় এবং কারণ সে তো ছোটবেলা থেকে মাত্র দুই বছর বয়স যেহেতু সাইলাসকে পেয়েছে সাইলাসকেই সে তার বাবা হিসেবে জানে এবং এভাবে সে বড় হতে থাকে তো এর মধ্যে যেটা হয় যে সাইলাস তবে এই বিভিন্ন ঘটনা কেন্দ্র করে সাইলাস টোটাল এলাকায় কিন্তু বিখ্যাত হয়ে ওঠে এবং বিভিন্ন লোকজন মাঝে মাঝে সাইলাসের কাছে আসতে থাকে বিভিন্ন টুকটাক পরামর্শের জন্য হ্যাঁ এবং এ পি সেও নিজেও একজন চমৎকার একটা মেয়ে হিসেবে আস্তে আস্তে বড় হতে থাকে সবাই এ কাজকর্ম এপির আহ চলাফেরা বা এ পির যে মানুষের সাথে যে ফ্রেন্ডলিনেস সবকিছু মিলিয়ে এ পি সবাই বেশ পছন্দ করতে থাকে হ্যাঁ সো এবং সাইলাস যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টে ছিল গত পনেরো বিশ বছর ধরে যে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে সে রয়ে গেছে হ্যাঁ যে মোর দ্যান ফিফটিন ইয়ার্স সেই ডিসঅ্যাপয়েন্ট থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট থেকে কিন্তু এপি সাইলাসকে কিছুটা মুক্তি দেয় এবং সাইলাস এপিকে পেয়ে সেই ডিসঅ্যাপয়েন্টমেন্ট কিছুটা ভুলতে থাকে সেই হতাশা থেকে কিছুটা মুক্তি পেতে থাকে এরপরে দি নোবেল জাম্পস অ্যাহেড সিক্সটিন ইয়ার্স হঠাৎ করেই উপন্যাসের একটা মোড নাই ষোলো বছর পর আমরা অনেক সময় দেখি নাটক বা সিনেমায় যে এত বছর পর কি ঘটনা ঘটেছে সেটা দেখায় তো এরকম ১৬ বছর পর একটা আহ ঘটনাটা তার মানে এপির বয়স তখন আঠারো টিনেজার টিনেজার গার্ল এ প্রিটি গার্ল হ্যাঁ খুব প্রিটি এবং খুব চমৎকার একটি সুন্দরী মেয়ে হিসেবে সে বড় হয়ে ওই সময়টাই দেখানো হয় তাকে যুবতী হিসেবে তাকে দেখানো হয় এবং গডফ্রে হ্যাজ ম্যারিড ন্যান্সি অ্যান্ড স্কোয়ার ক্যাশ হ্যাজ ডাইড সো এখানে যেটা বলেছে যে এপি বড় হয়েছে আর ওদিকে ইপপির যে আসল বাবা গডফ্রে সে তো এরই মধ্যে তার বাবার সব কিছু পেয়েছে এবং ন্যান্সিকে বিয়েও করেছিল হ্যাঁ মানে এই গত ষোলো বছরের ঘটনার একটু সাম করলো আর কি এখানে যে ন্যান্সিকে বিয়ে করেছে এবং গডফ্রের যে বাবা সে মারা গিয়েছে গডফ্রে তার বাড়িঘর সব পেয়েছে গডফ্রে হ্যাজ ইনহেরিটেড হিজ ফাদার্স হাউস বাট হি অ্যান্ড ন্যান্সি হ্যাভ নো চিলড্রেন কিন্তু ন্যান্সির সাথে যে মেয়েটার প্রতি তার অ্যাফেকশন ছিল পরবর্তীতে ন্যান্সির সাথে কিন্তু তার কোনো সন্তান ছিল না দেয়ার ওয়ান ডটার ডাইড অ্যাট বার্থ একটা মাত্র সন্তান সে জন্মের সময় মারা যায় অ্যান্ড ন্যান্সি হ্যাজ রিফিউজ টু অ্যাডপ্ট এবং ন্যান্সি আর অ্যাডপ্ট করতে চায়নি কেউ কাউকে ইপি হ্যাজ গ্রোন ইন টু এ প্রিটি অ্যান্ড স্পিরিটেড ইয়ং উইমেন অ্যান্ড সাইলাস এ ফাদার ইপি খুব সুন্দরী একটা মেয়ে হিসেবে বড় হতে থাকে চমৎকার স্পিরিটেড একটা মেয়ে অ্যাক্টিভ একটা মেয়ে এবং সাইলাস তার সন্তুষ্ট পিতা অর্থাৎ সাইলাস ইপিকে নিয়ে ইপিকে লালন পালন করে সাইলাস নিজেও যে সন্তুষ্ট জীবনযাপন করছিল দ্য স্টোন পিট বিহাইন্ড সাইলাস এস কটেজ ইজ ড্রেইন টু ওয়াটার নেইবারিং ফিল্ডস অ্যান্ড ডান্সিস স্কেলেটন ইজ ফাউন্ড at the bottom along with Silas's gold so এখানে গল্পটা আবার একটি একদিকে মোড় নাই সাইলাসের যে কুটির যে কটেজ সেটার পেছনের দিকে একটা স্টোন পিট পাথরের কিছু অংশ ভেঙে সেখানে একটা পানি যা জন্য একটি নালার মতো করার জন্য যে যখন খনন করা হয় আশপাশের মাঠগুলোতে পানি যাবার জন্য সেখানে কিন্তু সেই ডান্সি যে গডফ্রের ছোট ভাই যে সাইলাসের স্বর্ণগুলো চুরি করেছিল সেই ডান্সির স্কেলেটন পাওয়া যায় এবং সাইলাসের গোল্ডগুলোও কিন্তু সেখানে পাওয়া যায় অর্থাৎ ড্যান্সির সাথেই সেই গোল্ডগুলো ছিল এবং ওই জায়গাটা সাধারণ মানে সে ওই জায়গায় গিয়ে মারা যায় হয়তো বা সে ওখানে ফার্স্টে লুকিয়েছিল বা কিছু একটা হয়েছিল যে কারণে সে ওখানে গিয়েছিল সো এখানে কিন্তু আমরা আরেকবার দেখতে পারি মানে গল্পটার মোড় আরেকদিকে গল্পটার মানে ঘটনা আরেকদিকে মোড় নেয় সাইলাসের গোল্ডগুলো পাওয়া যায় ডিসকভারি হু বিকামস দ্যাট সিক্রেটস আর টু বি অ্যাজ ওয়েল সো ডেস্টিন এই মানে ঘটনাটা মানে বের হওয়ার পরে গটফ্রে কিন্তু আরো নিশ্চিত হয়ে যায় যে এইবার এখন আর তাহলে তার যে মানে গোপন বিষয়টা ছিল হ্যাঁ সেটা আর কারো কাছে প্রকাশ পাবে না ওই যে সে মলি বিয়ে করেছিল সেটা

এই কথাটা শোনার পরে ন্যান্সি খুব বেশি রাগারাগি না করলে বরং আরো আফসোস করলো যে তুমি যদি আরও আগে বলতা তাহলে হয়তো আমরা এপিকে আমাদের বৈধ সন্তান হিসেবে আমরা দত্তক নিতে পারতাম হ্যাঁ সো ন্যান্সিও এখানে কিন্তু আমরা একটু পজিটিভ মাইন্ডের পাচ্ছি দ্যাট ইভিনিং গডফ্রে অ্যান্ড ন্যান্সি ডিসাইড টু ভিজিট সাইলাসেস কটেজ টু কনফেস দ্য ট্রুথ অফ অ্যাজ দেয়ার ডটার হাউএার আফটার হিয়ারিং গডফ্রেড অ্যান্ড ন্যান্সিজ স্টোরি এপপি টেলস দেম শি উড রাদার স্টে উইথ সাইলাস দেন লিভ উইথ আর বায়োলজিক্যাল ফাদার সো এখানে দেখতে পাচ্ছি যে গডফ্রে আর ন্যান্সি তারা তখন সাইলাসের ঘরে এসে সাইলাসের কাছে এপপির কথা বলে যে এপপিটা আসলে গডফ্রে এবং মলির সন্তান সো তাকে তারা নিয়ে যেতে চায় এবং সাইলাস সে কিন্তু একজন উদার মনের মানুষ এবং খুব চমৎকার ব্যক্তি সেই ব্যাপারে হস্তক্ষেপ না করে সাইলাস তখন এই বিষয়টা এপির উপর ছেড়ে দেয় গডফ এবং কিন্তু তখন এখানে ওই কথাটুকু লিখা নাই যে এপপি কিন্তু তখন গডফ্রে আর ন্যান্সিকে ফিরিয়ে দেয় এবং সে বলে যে আমি সাইলাসের সাথেই সাইলাস আমার বাবা সাইলাসের সাথেই আমি থাকবো সো গডফ্রে এবং ন্যান্সি তখন চলে যায় লিভ রিজাইনিং দেমসেলভ টু হেল্পিং এপি ফ্রম অ্যাফার কিন্তু এরপর থেকে গডফ্রে আর ন্যান্সি এপপিকে বিভিন্নভাবে সহযোগিতা করতে থাকে সাইলাসের মাধ্যমে The next day, Silas decides to visit, visit Lanternier to see if he was ever cleared of the theft or, he, uh, or which, of which he was accused years before. The town has changed almost beyond recognition, though, and Silas's old chapel has been torn down to make way for a new factory. And Silas realizes that his questions will never be answered, but he is content with the sense of faith he has regained through his life with Epi. সো এখানে যেটা হয়েছে যে এর পরের দিন সাইলাস তার সেই নিজের যে মানে আদি বাসস্থান বাসস্থান ল্যান্টার নিয়ার সেখানে যায় গিয়ে সে একটু দেখতে চায় যে ওই এলাকার পরিবেশ এখন কেমন সবাই কি তার চুরির কথা মনে মনে রেখেছে কিনা সে ওখানে গিয়ে দেখে ব্যাপক পরিবর্তন হয়ে গেছে সব কিছু সাইলাসের যে ওল্ড চ্যাপেলটা ছিল সেইটাও ভেঙে ওদিক দিয়ে একটা ফ্যাক্টরি হওয়ার রাস্তা হয়ে গেছে হ্যাঁ এবং এখানে কিন্তু আমরা একটা টাচ পাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের হ্যাঁ যে আরবানাইজেশন এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা আমরা কিন্তু এখানে পাচ্ছি এবং যে সবাই আসলে নিজ নিজ বিষয়টাই চিন্তা করছে সেই বিষয়গুলো নিয়ে এখন আর মাথা ঘামানোর তেমন কেউ নেই কিন্তু সাইলাস আসলে মনে মনে শান্তি পেতে চাচ্ছিল যে যদি কেউ তার মানে বলতো যে আমাকে কেন সাব দোষী সাব্যস্ত করা হয়েছিল আমি তো ছিলাম না হ্যাঁ কিন্তু সেটা বলার কেউ না থাকলেও সাইলাস আজকে সন্তুষ্ট এই জন্য যে সাইলাস তার যে সেন্স অফ ফেইথ যে গডের উপর যে তার ফেইথ সেই ফেইথ কিন্তু সে ফিরে পেয়েছে এবং এপিকে নিয়ে সে একটা সুন্দর জীবন যাপন করছে তার এপি তার একমাত্র সন্তান সন্তান হিসেবেই তাকে লালন পালন করেছে এবং এপিকে সে প্রচন্ড ভালোবাসে এবং এই এপির কারণেই এবং সে মনে করে যে আল্লাহ তাকে এপিকে দিয়েছে তার এই মানে সেন্স অফ ফেইথটা ফেরানোর জন্য তার ভেতরকার বিশ্বাস তার ভেতরটা মানে পরিশুদ্ধ করার জন্য এপিকে আল্লাহ তার কাছে পাঠিয়েছে এমনটা সে ভাবতে শুরু করে আর কি দ্যাট সামার ইজ ম্যারিড টু উইথ্রপ ডলিসন উইন ওই যে বিভিন্ন ভাবে বিভিন্নভাবে সাইলাসকে পরামর্শ দিত এবং এপির গডমাদার অর্থাৎ এপি যার মানে যাকে খুব মানত যদিও প্রতিবেশী ছিল তার কাছাকাছি যে এপি তাকে খুব মান্য করতো যেহেতু ডলি উইথ্রপ প্রথম থেকেই সাইলাসের বাড়িতে আসতো বা বিভিন্ন পরামর্শ দিত এবং সেই ডলি উইন ছেলে অ্যারন উইনথ্রপের উইনথ্রপকেই কিন্তু পি বি করে হ্যাঁ অ্যান্ড অ্যারন কামস টু লিভ ইন সাইলাসেরস কটেজ হুইচ হাস বিন এক্সপেন্ডেড অ্যান্ড রি ফার্ভিস্ট এট গডফ্রেশ এক্সপেন্স তো অ্যারন পরবর্তীতে সাইলাসের বাড়িতে চলে আসে মানে সো ইটস এ হ্যাপি এন্ডিং ইউ নো মানে এখানে দেখানো হয়েছে জর্জ জিলিয়ট আসলে সেই সময়ে আমরা দেখেছি জর্জ জিলিয়টের আসলে ম্যারি অ্যান্ড ইভেন্স এবং সেই সময়ে আসলে একটা এই হ্যাপি এন্ডিংয়ের সাহিত্যকর্ম রচনাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং ফাইনালি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পোভার্টিকে কিন্তু এখানে বা দারিদ্রতা বা আমরা যে সাইলাসের যে অতি সাধারণ জীবন যাপন সেখানেও যে মানে খুব চমৎকারভাবে সাইলাস মহিমান্বিত হয়েছে সেই বিষয়টা কিন্তু জর্জিলিওট এখানে প্রকাশ করতে চেয়েছে এবং এরন যে এপির হাজব্যান্ড সে কিন্তু সাইলাসের বাড়িতে চলে আসে সো গুড সাইন না সে সাইলাসের বাড়ি চলেছে যেহেতু সাইলাস একা থাকে এপিকে যদি অ্যারন নিয়ে যায় তাহলে সাইলাস তো একদম একা হয়ে পড়বে সো সেই ক্ষেত্রে অ্যারন সাইলাসের বাড়িতে চলে আসে এবং সাইলাসের বাড়িটা কিন্তু আরো বড় করা হয় সাইলাসের ঘর বড় করা হয় এবং কি চমৎকার ব্যাপার যে সাইলাসের ঘরটা কার টাকায় বড় করা হয় গডফ্রের এক্সপেন্সে অর্থাৎ এপির আসল যে বাবা তারটা খরচে কিন্তু সাইলাসের বাড়িটা আরও এক্সপ্যান্ড করা হয় হ্যাজ বেন এক্সপ্যান্ডেড অ্যান্ড রিফারভিসড এবং সাজানো গোছানো হয় এই সাইলাসের খরচে সো ইটস এ ভেরি বিউটিফুল এন্ডিং ইউ নো সো আমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারি যে দারিদ্রতাকে এবং খুব কমন লাইফকে জেনারেল লাইফকে হ্যাঁ যে কমন ওয়ে অফ যে লাইফ হ্যাঁ কমন ওয়ে অফ লাইফ এই বিষয়টাকে কিন্তু গৌরবান্বিত করেছে আমাদের জর্জ ইলিয়ট সো আমরা এখান থেকে বুঝতে পারি যে কিভাবে খুব সুন্দর হ্যাপি এন্ডিং মাধ্যমে গল্পটি শেষ হয়েছে এই উপন্যাসের সো এই ছিল আমাদের জর্জ ইলিয়টের সাইলাস মার্নারের মূল ঘটনা এবং সাইলাস মার্নার অসাধারণ চমৎকার একজন ব্যক্তিত্ব নীরবে নিভৃত্তে একজন ভালো মানুষ হয়তো তার জীবনের ঘটনাগুলো ঘটনা প্রবাহগুলো যেভাবে এসেছে এটা তার হয়তো ডেস্টিন ছিল সে কিন্তু মানে ওভারঅল সব বিষয়গুলো সে দুর্যোগে পতিত হয় আবার দুর্যোগ থেকে সে ফিরে আসে সে একবার বিশ্বাস হারিয়ে ফেলে আবার বিশ্বাস ফিরে পায় হ্যাঁ এবং সে ফাইনালি সে সন্তুষ্ট হয় যে না আমি ঈশ্বরের প্রতি অর্থাৎ আল্লাহর প্রতি আমি বিশ্বাস আনতে পেরেছি আমি মানে আমার যে রিলিজিয়াস যে বিলিফ আবার ছিল না সেটা আবার ফিরে এসেছে এবং এর মধ্যে কত ঘটনা তাই না স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি তাই না জীবনটা একটা অদ্ভুত ঘটনাবহুল সমষ্টি তাই না সো এই ঘটনাগুলো কিন্তু সাইলাস মার্নারের জীবনকে জীবনে আমরা দেখেছি এবং সাইলাস মার্নার কিন্তু সত্যিই খুব চমৎকার একটি চরিত্র সো আমাদের আরেকটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে যেখানে আমরা সাইলাস মার্নারের সিম্বলস এবং থিমস নিয়ে আলোচনা করব। একটি শর্ট ভিডিও এটা যেহেতু ছিল সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটা বেশ লং হয়েছে সো আশা করছি সবার ভালো লেগেছে অন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই ভিডিওস সো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ওয়ান্স এগেইন আল্লাহ হাফেজ